সে হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ব্রাদার্স গেমিং ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন এবং ফ্রেশ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোটোশপের নতুন যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা নিয়ে। আমাদের ফ্রি ফায়ারের টপ আপ বন্ধ আছে এবং এটা কেন বন্ধ আছে, কীভাবে তোমরা এটা ওপেন করবা, আসলে কীভাবে তোমরা ফ্রি ফায়ারে টপ আপ করবা ফোটোশপ থেকে, এবং যদি করা যায় তাহলে কবে থেকে করা যাবে, সব কিছু আজকের ভিডিওতে ডিটেইলে কথা বলবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে। তবে তার আগে যারা আমাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, কি করতেছে আর বসে না থেকে এরকম ওপি ওপি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখো, যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম তো আমাদের প্লে স্টোরের প্রবলেমটা আসলো। আমাদের বাংলাদেশ সার্ভার আসার পর প্লে স্টোরে রিডিম কোডের প্রবলেমটা আসলো। যখন আমরা প্লে স্টোরে রিডিম কোডের প্রবলেমটা সলভ করলাম, তারপর আমাদের ফোটোশপ থেকে বা অফিসিয়ালি যে ফ্রি ফায়ারের অফিসিয়াল যে সাইটটা আছে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য লঞ্চ করা হয়েছে, ওইটাও সহ সব টপ আপ সিস্টেম অফ করে দেওয়া হলো। আসলে এটা কেন, তো আজকের ভিডিওতে এটা পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি বা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো প্রথমত আমি বলে দিই, আমাদের ইন্ডিয়া সার্ভারে থাকার সময় আমাদের ফোটোশপ থেকে যখন আমরা টপ আপ করতে যাইতাম, প্রথম ছিল আমাদের 100 ডায়মন্ডের প্রাইস ছিল হচ্ছে 85 টাকা, তারপরে প্রায় 121 টাকা করে দেয়, কারণ 45% ব্যাড অ্যাড করে দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে আমাদের যে ফোটোশপের সাথে বাংলাদেশের সরকারের যে নিয়মটা হয়েছিল, যেখানে আমাদের বাংলাদেশ সরকার যে ফোটোশপ থেকে 45% ব্যাড এক্সট্রা নিয়েছিল, এই কারণে আমাদের ডায়মন্ডের টপ আপের দামটাও কিন্তু বেড়ে গেছিলো। কিন্তু তারপরও আমাদের বাংলাদেশ সার্ভার যখন লঞ্চ করা হলো, তখন আলাদাভাবে সার্ভারের যে আলাদা সাইট আছে ওইটা লঞ্চ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন মোটামুটি সব টপ আপ যে সিস্টেমগুলো আছে সবগুলো অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি অফ আছে। তো বন্ধুরা, আসলে এরকম সমস্যাগুলো কেন হইতেছে, আসলে হচ্ছে আমাদের যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারটা লঞ্চ করা হয়েছে, এখানে নতুন সার্ভার লঞ্চ করাতে অনেক কিছু নতুন করতে হয়েছে। যেরকম সার্ভার লঞ্চ করাতে তাদের অনেক লস হয়েছে, আলাদা খরচ হয়েছে সার্ভার লঞ্চ করার জন্য, তাছাড়া আলাদা সাইট তৈরি করতে হয়েছে। তো এদের মূলত হচ্ছে আমাদের অন্যান্য যেই দেশগুলো আছে, বা ইন্ডিয়া বলো বা অন্যান্য যেই দেশগুলো আছে, ওইখানে প্লে স্টোরের যেই পেমেন্ট সিস্টেমটা আছে, এখানে ওদের আলাদা নেট ব্যাঙ্কিং আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, যেরকম পেটিএম বলো পেপাল বলো, এইরকম আলাদা নেট ব্যাঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় প্লে স্টোরে। তো আমাদের বাংলাদেশ সার্ভারে ওরকম কিছুই নেই, প্রায় শুধু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো অ্যাড করা যায়, অন্য কোনো কিছু অ্যাড করা যায় না। এ কারণে হয়তো বা কোনো সমস্যা হয়েছে আমাদের প্লে স্টোরে ফ্রি ফায়ারের। তো হতে পারে যে এটা আসলে সবগুলা ফোটোশপ, যেহেতু আমরা এখন যদি তোমরা ফোটোশপে যাও তাহলে দেখতে পাবা যে আসলে নতুন একটা প্রবলেম দেখা দিতেছে, বলতেছে ফ্রি ফায়ারের টপ আপ বন্ধ আছে, তো এটা সাময়িকের জন্য বন্ধ আছে বা এরকম কিছু। তখন আমরা যদি আবার অন্য কোনো সাইটে যাই, ধরো অফিসিয়াল যে সাইটটা লঞ্চ করা হয়েছে ওইখানে যদি যাও, তাহলে দেখতে পাবা যে ওইখানেও আন্ডার মেনটেনেন্সে আছে আমাদের ওই অফিসিয়াল সাইটটাও। তো আমি সবগুলোতে ট্রাই করছি, আপাতত অফিসিয়ালি অ্যানাউন্স কোনো কিছু করা হয় নাই বা অফিসিয়ালি কোনো কিছুতে বলা হয় নাই যে এটা অফ আছে কী কারণে, তো এ কারণে আমরা কিছুই জানতে পারতেছি না এবং ঠিক হবে এটাও কিন্তু জানা হচ্ছে জানা যাচ্ছে না। হতে এটার কারণ অনেকগুলো হতে পারে, তো আমি কিছুটা বলার চেষ্টা করি, তোমাদের বোঝানোর চেষ্টা করি। প্রথমত হতে পারে যে ফোটোশপের সাথে ফ্রি ফায়ারের যে সম্পর্কটা আছে এটা হয়তো প্রবলেম হতে পারে, অথবা হতে পারে ফোটোশপের যে আমাদের বাংলাদেশ ব্যাটের সমস্যাটা আছে এই কারণে হয়তো বা কোনো সমস্যা হতে পারে, অথবা আরও অনেক প্রবলেম আছে, যেমন সার্ভার মেনটেন্স করতে গেলে হয়তো ওদের অনেক প্রবলেম হইতেছে। তো এখানে অ্যাড পর্যন্ত নেওয়া যাইতেছে না, যেই গুগল প্লে যে প্রবলেমটা ছিল গুগল গিফট কার্ডের এটাও সলভ করার পরও এখন নিয়ে যেতেছে না, কারণ অফিসিয়ালি সার্ভারের টপ আপ বন্ধ আছে। অনেকেই করতেছে এটা, অন্য আরও অনেক ইয়ে আছে যে আইফোনের মাধ্যমে অথবা রুট করা পিসি রিমুলেটরের মাধ্যমে রুট করে তাহলে তারপর তারা ব্যবহার করতেছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু নর্মাল যে পাবলিকগুলো আছে আপাতত অনেকেরই টপ আপ বন্ধ আছে, তাহলে এটা কবে খুলবে আসলে এটা অনেকে জানতে চাইতেছে। তো বন্ধুরা, এটার অফিসিয়ালি তো বলা হয় না, তবুও এখানে তুমি দেখতে পাবা যে কোডা সবে
বলতেছে সামগ্রী বন্ধ আছে বা তোমরা মেনটেনেন্স বলতে তোমরা ওদের সাইট ঠিক করতেছে এরকম কিছু, তো মনে হতে পারে যে ওরা ডায়মন্ডের যে প্রাইসটা আছে এটা কমাতে পারে, অথবা নতুন যে প্লে স্টোরে নতুন সিস্টেম অ্যাড করতে পারে যেখানে আমাদের বিকাশ বা নগদ এরকম নেট ব্যাংকিংগুলো অ্যাড করা যাবে। এ কারণে হয়তো বা তারা কিছু প্রিপারেশন নিতেছে, এই কারণে অফিসিয়ালি কোনো কিছু বলা হইতেছে না। হতে পারে যে আমাদের কিছু সারপ্রাইজ দিবে অথবা কোনো প্রবলেম হইতেছে এই কারণে, অথবা এটা আসলে ঠিক হবে এটার কোনো টাইম লিমিট নাই, তো খুব তাড়াতাড়ি ঠিক হবে এটার কোনো চিন্তার বিষয় না। আসলে আমি তোমাদের এই কারণে ভিডিওটা তৈরি করতেছি যে তোমাদের বুঝাতে পারি আসলে কী প্রবলেম হতে পারে, তো বেশি টাইম লাগবে না। আসলে ওরা মেনটেনেন্স যেহেতু রাখছে ওরা খুবই আশা করি খুবই তাড়াতাড়ি ঠিক করবে, তো এটা যখনই ঠিক হবে বা যদি কোনো অন্যান্য পদ্ধতি থাকে যেভাবে তোমরা টপ আপ করতে পারো আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। এ কারণে তোমরা যদি ওই ধরনের সমস্যার সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অথবা অন্য কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার বা সমস্যাগুলোর সমাধান করার। এছাড়াও আমরা যদি নতুন কোনো সাইট পাই যেখানে তোমরা টপ আপ করতে পারবা এখানে আলাদা ভিডিও তৈরি করে তোমাদেরকে আমি বলে দেবো। আমার যতটুকু তথ্য ছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি, ওদের কোনো সমস্যা আছে বলে ওরা আসলে শেয়ার করতেছে না যে ওরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছে হয়তো, এ কারণে আশা করি খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পারছি, তো আসি আজকের ভিডিওটা থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর আরেকটা কথা বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখতেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এতে আমাদের অনেকটা মোটিভেটেড লাগে অন্য ভিডিও তৈরি করার জন্য। এবং তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই শেয়ার করো। বাই।